Hey guys, I'm back with another video. You're watching my channel Munna. Shore apnar shobai bhalo achen bondhura. Ajke ami kind master kichu problem niye apnar sathe alochona korbo ebong dekhiye debo problem gulo solution. Onake ek number hocche amra jokhon green animation er madhye subscribe button toiri korte jai tokhon subscribe button ta toiri korte pay na thik erokom ekta interface kore dekhte parchen thik erokom ekta interface kore jar karone subscribe green animation ta amra toiri korte parina support kore so bondhu eta kiwe support korbe setao dekhiye debo ebong dui number hocche subscribe button kiwe toiri korben setao dekhiye debo tin number hocche kind master er madhye kibhabe apni noise remove korte parben setao dekhiye so bondhura kind master er tinte dhape ami video gulo upload debo apnara porbo dhape dhape porobortii video gulo dekhe niben ajke ekhon shudhu apnader dekhabo kibhabe আপনি একটা সাবস্ক্রাইব বেল বাটন তৈরি করতে পারবেন সো বন্ধুরা ভিডিও মেইন পয়েন্টে চলে যাই সো বন্ধুরা দেখতে পারতেছেন আমার আপনার যদি এটা করতে মন চায় ইচ্ছা হয় তাহলে আপনি প্রথমে কাইন মাস্টার ডাউনলোড করে নিতে হবে কাইন মাস্টার ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ইউটিউবে অ্যাভেলেবেল গ্রিন অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে এই অ্যানিমেশনটা আপনি ডাউনলোড করে নেবেন অ্যান্ড ডাউনলোড করার পরে আপনি লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে আপনি ট্যাক্সের ক্লিক করে আপনার নামটা সিলেক্ট করবে আপনার নাম যেটা সেটা দিয়ে দিবেন যেটার মাধ্যমে আপনি বেল আইকন সাবস্ক্রাইবার বেল আইকন তৈরি করতে চান সেই নামটা দিয়ে দিবেন সো বন্ধুরা দিয়ে দিলাম আমি এখন এটাকে আমি রেড কালার করে দেব কারণ আকর্ষণীয় করতে হবে তো সো বন্ধুরা দেখতে পারতেছেন এটাকে আমি বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনার ঠিক এভাবে করতে তারপর ইন অ্যানিমেশন নামে একটা অপশন দেখতেছে ইন অ্যানিমেশন নামে অপশনটা ক্লিক করে স্লাইড আপে ক্লিক করে দিবেন এবং ওয়ান পয়েন্ট ফাইভে ক্লিক করে দেবেন 1.5 অথবা 1 রাখলেও হবে আপনার ইচ্ছা সো বন্ধুরা দেখতে পারতেছেন তারপর নিচে যে আপনার একটা টেক্সট লেয়ার আছে লেয়ারটা টেনে বড় করে দেবেন সো বন্ধুরা তারপর আমরা চলে যাব আমার একটা লোগো আনতে হবে এখানে আমার একটা নিজের একটা লোগো এখানে সিলেক্ট করে ইমেজে ক্লিক করে দেবো ইমেজে ক্লিক করার পর আমার লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব ও লোগোটা নিয়ে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব এখানে খুব সিম্পল ব্যাপার আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনাকে এ টু জেড আপনাকে প্রুফ দেখিয়ে দিচ্ছে একেবারে কীভাবে বসাবেন কীভাবে কী করবেন এ টু জেড আমার লোগোটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে শুধু আপনার তাহলেই বুঝবেন না হলে কিন্তু বুঝবেন তারপর নিজের লেয়ারটা টেনে বড় করে দেবে তাহলে ইন অ্যানিমেশনে গিয়ে স্লাইড লেফট অথবা স্লাইড লোগ আপনার যেটা পছন্দ আমি এটা পছন্দ হয়েছে আমি এটা দিয়ে দিলাম সো বন্ধুরা এবার আমরা অ্যানিমেশনটা চালু করে দেখি দেখতে পারছেন বরাবর টাইম মতো সবগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সো বন্ধুরা এখন এটা আমরা সেভ করে নেব এক্সপোর্ট করে সেভ করে আমরা ভিডিওতে কীভাবে অ্যাড করবেন সেটা সহ দেখিয়ে দিচ্ছি একেবারে আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে বুঝবেন না হলে কিন্তু বুঝবেন না সো বন্ধুরা আমার কাজটা শেষ এখন আমি একটা ভিডিওতে অ্যাড করে দেখাচ্ছি আপনাকে আপনার শুধু একটা কাজ করতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এই ভিডিওতে আমি একটা এই অ্যাডটা লাগাবো সাবস্ক্রাইব বেল বাটনটা দেখতে পারতেছেন বেল বাটনটা আমি খুঁজে পাচ্ছি না একটু ধৈর্য ধরেন হ্যাঁ পেয়ে গেছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে বুঝবেন না হলে কিন্তু বুঝবেন না সো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখতে পারতেছেন মিডিয়াতে ক্লিক করার পরে এক্সপোর্ট ফাইলই আছে এক্সপোর্ট ফাইলটা কই দেখতেছি না হ্যাঁ পেয়ে গেছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু আপনি বুঝবেন না সো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল যে ছোট্ট একটা ভিডিও আপনি স্কিপ না করে দেখেন তাহলে বুঝবেন দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা নিয়ে নিলাম অ্যানিমেশনটা একটা ক্রোমা কি নামক একটা অপশন আছে ওটাতে ক্লিক করে অ্যানাবেল করে দেবো অ্যানাবেল করে দিলে কাজ হয়ে গেছে সো বন্ধুরা এবার আমরা চালিয়ে দেখবো কীভাবে কীরকম হলো ভিডিওটা আস্তে আস্তে এই এখন সাবস্ক্রাইব বেল বাটন এটা আপনি ঘুরে ফিরে যে কোনো জায়গায় ছোটো বড় করে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মন মতো ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারবেন এটা ছোটো করতে পারবেন এটা বড় করতে পারবেন আপনার মন মতো ইচ্ছা আপনি যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন সো বন্ধুরা দেখতে পারতেছেন একদম সিম্পল সো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন যেন আমার ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছেছে বন্ধুরা এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আমাকে সাপোর্ট করবেন যেন এরকম সুন্দর ভালো ইউটিউব রিলেটেড ভিডিও যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সো বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন
সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যেন আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।